কী গো ঠাম্মি, আমি কী সব শুনছি লোকের মুখে এইসব? তুমি নাকি আজকে আবার শুটকি মাছ রান্না করেছ? আর তোমাকে আমি কতদিন বলেছি যে এইসব রান্না করতে না। আর শুটকি রান্না করলে তো আশেপাশের মানুষেরও এই মাছের গন্ধে খুব কষ্ট হয়। আর তুমি বয়স্ক মানুষ, তাই বাড়ি বয়ে এসে তোমাকে আর কেউ কিছু বলে না। আর তুমি সেই সুযোগ নিয়ে দুদিন পর পরই শুটকি মাছ রান্না করছো, বলো? তাই বুঝি আমি শুটকি রান্না করলে আশেপাশের মানুষদের খুব কষ্ট হয়, তাই না? তা তুই বুঝি সবার ওদের কষ্টের জন্যে আমার এখানে বিচার চাইতে এসেছিস? দিদি ভাই, আমি সব বুঝি। তুই এত রাগারাগি করছিস অন্য মানুষের কথা ভেবে না। তোর শুটকি মাছের গন্ধ পছন্দ হচ্ছে না। তবে দিদি ভাই, তুই যে কেন শুটকি মাছ খাস না তো কে জানে? এত ভালো শুটকি বাটা করি আমি যে আশেপাশের বাড়ির মদনের বউ, রিমার মা সবাই শুটকি মাছের গন্ধ পেলেই বাটি নিয়ে আমার থেকে শুটকি মাছ নিতে আসে। কিন্তু তুই এখনো একবারও খেয়েই দেখলি না যে ঠাম্মি কত সুন্দর শুটকি বাটে। ইস, ছি, এই শুটকি মাছের গন্ধে তো বমি পেয়ে যায়। ও আবার কেউ খায় নাকি? তুমি যে কেন এইসব রান্না করো, ধুর, পুরো বাড়িটা একদম শুটকির গন্ধে মমো করছে। তোমার এই শুটকি মাছের জন্য না আমার একদিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, তুমি দেখো। আর আশেপাশের মানুষেরও খাওয়া বন্ধ হয়ে যাবে। তোমার ওই মদনের বউ আর রিমার মা ছাড়াও না এই গ্রামে অনেক লোক থাকে, বুঝেছো তো, যাদের তোমার ওই মাছের গন্ধে কষ্ট হয়। পাগলি মেয়ে একটা, তুই পাশের বাড়ি বলতে বারবার কার কথা বলছিস? এই শেফালিদের কথা? আরে বোকা মেয়ে, আজকের এই শুটকি বাজাটা তো আমি শেফালির মার জন্যই করেছি। আজকে তো শেফালির মামা মামি আসবে, আর জানিস তো তারা না শুটকি মাছ খেতে খুব পছন্দ করে। তাই তো শেফালির মা এসে আমাকে কয়েকটা শুটকি মাছ বেটে দিতে বলল। আমার মতন শুটকি মাছ বাটা আর কেউ করতে পারবে না কো, তাই ওই বাড়ির অতিথিদের জন্যেও আমাকেই শুটকি বানাতে হলো। হে ভগবান, এইসব কি শুরু হয়েছে! যতদিন যাচ্ছে ঠাম্মির তো শুটকি মাছ রাঁধাও বেড়েই চলেছে। এতদিন এতদিন যেই সব মানুষদের কথা বলে ঠাম্মির শুটকি মাছ রাঁধাটা কমিয়েছিলাম, এখন তো দেখছি তারাই ঠাম্মিকে আবার শুটকি মাছ রাঁধার জন্য ইন্ধন জোগাচ্ছে। ইস, এবার যে আমি কি করব, কি করে দিয়ে ঠাম্মিকে আমি শুটকি মাছ রাঁধাটা বন্ধ করাবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কি রে, হা করে তুই এরকম কি ভাবছিস? নিশ্চয় মনে মনে শুটকি খেতে ইচ্ছা করছে, তাই না? ধুর ঠাম্মি, মজা করো না তো ভালো লাগে না, আমার খুব খিদে পেয়েছে, তুমি ভাত বাড়ো। আর হ্যাঁ, বেশি করে লেবু আর আচার দেবে, যাতে ভাত খেতে বসে তোমার এই শুটকির গন্ধ আমি আর না পাই। এই বলে দিলাম। আর আমার জন্য যে ডাল ভাতটা করেছ ওটার সাথে শুটকির আবার ছোঁয়াটা লাগাওনি তো? আরে না রে বাবা না, তোর কষ্ট হবে বলে আমি এই শুটকি মাছের রান্নাটা উঠোনের রান্নাঘরেই করেছি, তাই বাইরে এত গন্ধ লাগছে। ঘরে চল, ঘরে শুটকির একটুও গন্ধ নেই। আর তাছাড়া কিছুক্ষণের মধ্যেই শেফালির মা এসে শুটকি মাছগুলো নিয়ে যাবে, তখন তো উঠোনেও আর গন্ধ থাকবে না। আচ্ছা চল চল, তুই ঘরে চল, তোকে আমি বরঞ্চ খেতে দিই, সেই কোন সকালে না খেতে গেছিস, আর এখন কত বেলা হয়ে গেছে বলতো? চল চল খেতে বসবি চল।
বৃষ্টিটাই না শুরু হয়েছে দুদিন ধরে, এক পা বাইরে দেওয়ার উপায় নেই। ঠাম্মিরও খুব কষ্ট হচ্ছে এই বৃষ্টিতে, বেচারির সর্দি কাশি এমনিতেই কমে না, তার মধ্যে আবার এই বৃষ্টির মরশুম। না যাই, ঠাম্মির জন্যে একটু লবঙ্গ আদা দিয়ে চা বানাই। বেচারি গরম গরম একটু চা খেলে একটু আরাম পাবে। রে দিদি ভাই, পুনন জ্বালিয়ে তুই একা একা এখানে কি করছিস? এ কি এত রাতে তুই চা বানাচ্ছিস কেন? তোর কি আবার এত রাতে চা খেতে ইচ্ছা করছে? না ঠাম্মি, তোমার জন্য চা বানাচ্ছি, তোমার কত সর্দি লেগেছে তাই ভাবলাম যে তোমার জন্য একটু চা বানাই। এই চাটা খেলে তোমার একটু আরাম লাগতো। বসো না ঠাম্মি, আমরা দুজন মিলে এই বর্ষার রাতে একটু বসে আয়েশ করে চা খাই। এই তো দিদি ভাই, দে দে চাটা দে। তুই এত ভালোবেসে আমার জন্য চাটা বানিয়েছিস, এই চাটা খেলে এখনই আমার শরীরও ঠিক হয়ে যাবে। তবে দিদি ভাই, আমি না খুব চিন্তায় রয়েছি জানিস তো, তুই তো দেখছিস যে কি বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টিতে তো বেরোনোই সম্ভব না। তাই ভাবছি যে এই দুদিন তো কোনো মতে সেদ্ধ ভাতকে কেটে গেল, কিন্তু এইভাবেই যদি বৃষ্টি হয় তাহলে কাল থেকে কি রান্না করব আর কি বা খাবো? ঘরে তো কোনো সবজি নেই গো। আরে ঠাম্মি, এত চিন্তা করো না, কাল না হয় আমরা শুধু ভাতই খাবো, বৃষ্টিটা একটু কমলে না হয় আবার সবজি খাওয়া যাবে। আর তুমি এইসব নিয়ে এত চিন্তা করো না, এখন আরাম করে একটু চা খাও তো, পরেরটা পরে ভাবা যাবে। ও ঠাম্মি, আজকে আর এই শুধু শুধু ভাত খেতে পারছি না, রোজ এই শুধু ভাত খেয়েই চলেছি, আমি যে আর পারছি না ঠাম্মি। তুমি কিছু একটা করো না, কোনো একটা উপায় বার করো, এরকম চলতে থাকলে আমি যে আর বাঁচবো না, এরকম শুধু শুধু ভাত খাওয়ার থেকে তো মরে যাওয়া ভালো। কি করি রে দিদি ভাই, তোর কষ্টটাও আমি বুঝতে পারছি, কিন্তু কি করি বলতো, ঘরে যে কিছুই আর নেই কো, আর এই বৃষ্টিটাও তো কমার নামই নিচ্ছে না। সত্যি বলতে কি, ঘরে একটুখানি সুটকি আছে, ওই যে মালতি এসে দিয়ে গেছিল আমি ভালো খাই বলে, কিন্তু তোর তো পছন্দ না তাই বলে আমি আর রাঁধিনি, ওইটা ওরকমই রাখা আছে। তুই যদি বলিস তাহলে ওই সুটকিটাই আমি রেঁধে দিতে পারি, যা সুটকি আছে তাতে দুদিন ধরে আমি আলাদা আলাদা ভাবে রেঁধে দিতে পারবো, তখন অন্তত শুধু শুধু ভাত খেতে হবে না গো। ইস, কি করি এবার, শুধু ভাত তো খাওয়া যাচ্ছে না, কিন্তু তাই বলে আমাকে সুটকি মাছ খেতে হবে? না 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 না, ওই সুটকি আমি খেতে পারবো না, তাহলে কি উপায় এখন? আর কতদিনই বা আমি শুধু ভাত খাবো, কিভাবেই বা খাবো শুধু ভাত? না আমি আর পারছি না, সবাই তো বলে যে ঠাম্মি নাকি খুব ভালো সুটকি মাছ বানায়, এমনকি সবাই তো চেয়েছে ঠাম্মির থেকে শুটকি মাছ রান্না নিয়ে যায়, তাহলে কি একবার এই শুটকি মাছের গন্ধ ভুলে ঠাম্মিকে একবার মাছটা রাঁধতে বলবো? হ্যাঁ তাই ভালো, একবার খেয়ে দেখি না, শুধু ভাত খাওয়ার থেকে তো এটা যথেষ্ট ভালো। কি রে দিদি ভাই, কি ভাবছিস, বানাবো শুটকি? তুই চিন্তা করিস না, আমি ভালো করেই বানাবো, তোর যাতে খেতে কোনো কষ্ট না হয়, একবার খেয়ে দেখি না, কালকে বানাই তাহলে।
হ্যাঁ মানে হ্যাঁ বানা, কি বার বলি, ওটাই তাহলে কালকে বানা। কি রে দিদি ভাই, কোনো কথা বলছিস না যে, চুপচাপ খেয়েই যাচ্ছিস? ভালো লাগছে তো, নাকি আবার তুই খুব বাধ্য হয়ে খাচ্ছিস, তাই এরকম চুপ হয়ে গেলি নাকি? না গো ঠাম্মি, এত স্বাদ হয়েছে এই শুঁটকি মাছে, আমি তো ভাবতেই পারিনি, তাই বলে তো আমি বুঝতেই পারছি না যে আমি কি বলবো। ভাগ্যিস এই বছর এমন বর্ষা হয়েছিল, তা না হলে তোমার হাতের শুঁটকির যে স্বাদ, তা তো আমি কখনোই জানতে পারতাম না। যা গো বাবা, আমার নাতনির ভালো লেগেছে মানে এত কাল গিয়ে তারপরে আমার শুঁটকি রান্নাটা সার্থক হলো।